আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমাদের বাসায় মেহমান আসবে, আর যেদিন বাসায় গেস্ট আসে সেদিন কিন্তু আমি একটু সকাল সকালই ঘুম থেকে উঠি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রান্নাবান্না বসিয়ে দিই। মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে সারাক্ষণ দৌড়াদৌড়ি করাটা কিন্তু ভালো দেখায় না, তো সেজন্য আগে থেকে রান্নাবান্নাটা কমপ্লিট করে রেখে দিলে ভালো। এখানে দেখতে পাচ্ছেন আমি নুডলস সেদ্ধ করে নিয়েছি, তো নুডলসটা এখন আমি ঢেলে দিচ্ছি পানিটা, একটু ঠান্ডা পানি দিয়ে আমি এটা একটু ওয়াশ করে নিব, তারপরে রান্না করব। আর অন্য চুলাতে দেখতে পেরেছিলেন কড়ার মাঝে আমি পেঁয়াজ ভাজছি, এখানে গরুর মাংস রান্না করব। গরুর মাংসটা তো রাতেই আমি কেটে রেখে দিয়েছিলাম, তো সকালবেলা ভেড় করে আবার একটু ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। তো পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে তারপরে আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে জয়ফল, জয়ত্রী, তারপরে হচ্ছে গোলমরিচ, তারপরে স্টার আনিস, তারপরে লবঙ্গ, সব কিছু একসাথে আমি ভালোভাবে পাটায় বেটে নিয়েছি। সকালবেলায় আমি এটা বেটেছি এই মশলাটা, আর হচ্ছে বাদামটা সকালবেলা বেটে নিয়েছি। আর রাতে তো অন্যান্য মশলা দেখিয়েছিলাম, যা যা প্রয়োজন সব কিছু করে রেখে দিয়েছিলাম। তো এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি সাথে টমেটোও দিয়েছি দেখতে পাচ্ছেন। টমেটো দিলে মাংসের মাঝে খেতে কিন্তু খারাপ লাগে না, খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আমি গরুর মাংস, মুরগির মাংস দুই মাংসতেই টমেটো দিয়ে থাকি। আর এখানে একটা কড়াইতে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, এখানে নুডলস রান্না করা হবে। আজকে আমাদের বাসায় যে নতুন বউটা আসবে সেটা হচ্ছে আমার ছোট মামি। তো ছোট মামির বিয়ে হয়েছে, এক বছর হয়েছে গতকাল, তো সেই জন্যে কিন্তু নতুনই আছে এখনও, পুরাতনও কিন্তু হয়নি, এক বছর দুই বছরও কিন্তু পুরাতন হয় না, বড়ো নতুনই থাকে। তো যাই হোক, আজকে নতুন মামি আসবে আমার বাসায়, কিন্তু প্রথমবার আসছে আজকে। তো মামা তো অনেকবারই এসেছে কিন্তু নতুন মামি আর আসেনি, আজকেই ফার্স্ট টাইম আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নুডলস রান্না করছি, তো নাস্তা করে তারপরে ওরা আসবে বললো। মামা অফিসে যাওয়ার সময় মামিকে নামিয়ে দিয়ে যাবে, তো মামা যখন আসবে নামিয়ে দেওয়ার জন্য তত ওই সময়টাতে নুডলস খেতে দিব, সেজন্য আগে নুডলসটা করে নিচ্ছি। আর সাথে অন্যান্য রান্নাও চলছে, আর এর মাঝে কিন্তু আমি সকালের বেলার যে নাস্তা আমাদের সেটা কিন্তু করা হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে প্রথমে আমাদের সকালের নাস্তাটা রেডি করেছি, তারপর বাচ্চাদেরকে উঠিয়ে দিয়েছি। এর মাঝে কিন্তু তো বাচ্চারাও উঠে গিয়েছে, তো আমাদের কিন্তু সকালের সবার নাস্তা করা শেষ হয়েছে। শেষ করে কিন্তু আমি রান্নাবান্না বসিয়েছি, আর এখন ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম, এটা হচ্ছে ইলিশ মাছ। তো মাছটা এখন আমি একটু ভিজিয়ে রাখছি। এর মাঝে গরুর মাংসটা আমার ভালোভাবেই কষানো হয়েছে, তো এখন দেখতে পাচ্ছেন মাংসতে পানি দিয়ে দিয়েছি। আর কড়াইটা কিন্তু আমি চেঞ্জ করেছি, ওই কড়াইটা আমার কাছে মনে হচ্ছিলো ছোটো, সেজন্য বড় কড়াইতে দিলাম। আর নুডলস রান্না কমপ্লিট হয়ে গেছে, আর গরুর মাংসটা দেখতে পাচ্ছেন এখন রান্নার পরে আপনাদেরকে একটু লুকটা দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন আলু দিয়ে তারপরে রান্নাটা করেছি গরুর মাংস। গরুর মাংসে আলু দিলে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, আর বাচ্চারাও কিন্তু আলু খেতে পছন্দ করে। আর এখানে আমি রোস্ট রান্না করছি, রোস্টটা আমি ভালোভাবে মশলাটা কষিয়ে তারপরে এখন চিকেনটা দিয়ে দিয়েছি। আর চিকেনটা তো দেখেছেন আমি রাতেই, চিকেনটা আমি ভেজে রেখে দিয়েছিলাম রাতেই, কিন্তু আমি অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি, এর জন্য কিন্তু সকালবেলা আমার অতটা ঝামেলা হচ্ছে না। আর আজকে হাজব্যান্ড যেহেতু বাসায় আছে, আমার হাজব্যান্ড কিন্তু যতটা সম্ভব আমাকে হেল্প করে। তো এই তো দেখতে পাচ্ছেন এখন ঘরটাও আমি গুছিয়ে নিয়েছি, রান্নার ফাঁকে ফাঁকে ঘরটার গুছানো পরিষ্কার করা শেষ। আর আজকে আমার বেডরুমের চাদরটা কিন্তু আমার হাজব্যান্ড চেঞ্জ করে দিয়েছে, তো আমি যেহেতু অনেক কাজ করছিলাম, রান্নাবান্না করছিলাম, তো বলছিলো যে দাও আমি তোমাকে হেল্প করি। তো আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে ওর যতটা সম্ভব আমাকে হেল্প করার চেষ্টা করে। এই তো আমার একদম ঘরটার গুছানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, রান্না হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছেন। রোস্টটা এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ,
এভাবে রোস্ট রান্না করলে আমার মেয়ে আমার হাজবেন্ড দুইজনই অনেক বেশি পছন্দ করে। আমার রান্না কিন্তু মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন দেখতে পারছেন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিলে কালারটা একটু চেঞ্জ হবে, একটু কালচে ধরনের হয়, কিন্তু অনেক বেশি যে কালচে হবে তা না, হালকা সামান্য একটু চেঞ্জ হবে। এখন আমি দুধ দিয়ে তারপরে রোস্টটা করি, সেজন্য এটার টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। রোস্টের রেসিপি একসময় আমি শেয়ার করব যে আমি যেভাবে করি। এর মাঝে কিন্তু আমার মামা মামি চলে এসেছে, তো মামা এসে মামিকে রেখে আবার অফিসে চলে গেছে। মামার আজকে অফিস আছে, ছুটি নেই, তো এখন আমরা গল্প করছিলাম। তো গল্প করে মামিকে বসিয়ে আবার রান্না করে আসলাম, বললাম যে তুমি একটু বসো, আমি একটু মাছটা দিয়ে আসছি। তো মামি চলে এসেছে, অনেকদিন পরে মামা মামিকে পেয়েছি, খুবই ভালো লাগছে। আর মামি আলহামদুলিল্লাহ আমাদের মতোই হয়েছে, মিশুক, মানে গল্প টল্প করে, পছন্দ করে গল্প করতে, সবার সাথে মিশতে। এখন ইলিশ মাছটা আমি ভেজে নিচ্ছি, আর এদিকে দেখতে পারছেন এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি, আমি ফিনি রান্না করব। পোলাওর চালটা রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম, পোলাওর চাল। আর এই দুধটা হচ্ছে আমার হাজবেন্ড যখন বাড়িতে গিয়েছিল আমার শাশুড়িকে আনার সময়, ওই সময় ওইখান থেকে দুধ এনেছিল। ওই আমার শ্বশুর বাড়ির এলাকার গরুর দুধ এতটা ভালো লাগে, অনেক পিওর দুধ, খুবই ভালো লাগছে। আর দেখতে পাচ্ছেন পোলাও বসিয়ে দিয়েছি, আর আমার মামি বলছিল দেও আমি সালাদ করে দিই। তো এখন আমার মামি কাটাকাটি করছে আর আমি অন্যদিকে রান্না করছি। তো মামির হাতের স্পেশাল সালাদ, মামির হাতের সালাদটা কিন্তু সত্যিই ভালোই হয়েছিল, অনেক সুন্দর করে করেছে। খুব সুন্দর করে এই সালাডটা করেছে মামি। তো এখন শুধু আমরা দুপুরের জন্য করে নিলাম, আবার রাতের জন্য আলাদা করব, রাতে মামা আসবে তো ওই সময় আবার করব। তো এখন করে রাখলে পানি ছেড়ে দিবে, ভালো লাগবে না, তো সেজন্য মামিকে বললাম যে একবারের জন্যই করো। এখন দুপুরের আমরা খাবার রেডি করছি, একসাথে সবাই খেয়ে নিব। তো চিকেন রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে, অনেক মজা হয়েছে, রোস্ট সবাই অনেক বেশি পছন্দ করেছে, আর কালারটা তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এসেছে। খাবার রেডি করতে করতে একটি কথা বলে নিচ্ছি, এখন পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তবে একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যে সকল আপু ভাইয়েরা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর অনেকে আছেন আমার চ্যানেলে ভিডিও দেখছেন নিয়মিত কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন পোলাওটা আমি একটি ডিশে বেড়ে নিচ্ছি, পোলাওটা আমি অল্প তেলেই রান্না করেছি, আমার শাশুড়ি মাকে তো বেশি তেল দিলে খাবেন না, তো আমি পোলাওটা সেজন্য অল্প তেলেই রান্না করি। সবসময় আসলে বেশি অয়েলি খাবার না খাওয়াটাই কিন্তু ভালো। তো পোলাওটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে, দেখতে পাচ্ছেন অল্প তেলে অনেক ঝরঝরে, আর একটু তেল কম দিয়ে রান্না করলে কিন্তু এটা হেলদি সবার জন্যে। সব খাবার দিয়ে দিয়েছি টেবিলে, এখন আমরা একসাথে সবাই বসে খেয়ে নিব। যে কোনো খাবারে বেরাস্তা দেওয়ার পরে স্বাদটা অনেকটা বেড়ে যায় আমার কাছে মনে হয়, আর দেখতেও কিন্তু অনেকটা কালারফুল লাগে। পোলাওটা কিন্তু খুবই মজা হয়েছিল। আর এখানে ইলিশ মাছ রান্না করেছি, ইলিশ মাছ ভাজার সময় একটু দেখিয়েছিলাম, আর রেসিপিটা স্কিপ করে গেছি, রেসিপি আর শেয়ার করলাম না। ইলিশ মাছের দু পেঁয়াজা করেছি, আর এখানে চিকেন রোস্ট করেছি, চিকেনটা আমি কেটে তারপরে করেছি। আর এখানে গরুর মাংস আছে, আর এখানে আছে ডাল, আর মামির স্পেশাল সালাদ, আর লেবু আছে। এই তো আজকে আমাদের দুপুরের মেনু আলহামদুলিল্লাহ। আর ফিরনি করেছি, ফিরনিটা
আর এখন আর আমরা নিয়ে আসি নাই টেবিলে, পরে ভিডিও করার পরে মনে হয়েছিল। ফিনি রান্নাটা এত ইয়ামি হয়েছে, আর ফিনিটা হচ্ছে একদম খাঁটি দুধের করা হয়েছে। আসলে খাঁটি দুধ দিয়ে করাতে ফ্লেভারটাই এত সুন্দর ছিল, আমার হাজব্যান্ড তো অনেক বেশি পছন্দ করেছে, ও এমনিতেও ফিনিটা অনেক বেশি পছন্দ করে। ফিনিটা দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে, এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে এর চেয়েও বেশি ভালো লেগেছে। আর এখন হচ্ছে সন্ধ্যার দিকে, তো যা মাগরিবের নামাজের পর জায়ফার বাবা বলছিল যে কি নাস্তা আনবে আজকে, বাইরে থেকে সিঙ্গারা পুরি আনবে কি না। তো মামি আবার বলছিল যে সিঙ্গারা পুরি খেলে গ্যাস হবে, তো চিতই পিঠা নিয়ে এসেছে। তো গরুর মাংস যেহেতু বাসায় রান্না করাই আছে, গরুর মাংস দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তো সেজন্য চিতই পিঠাটা নিয়ে এসেছে। আর চিতই পিঠা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। তো চিতই পিঠা দিয়ে এখন গরুর মাংস খেয়ে নিব আমরা আজকে সন্ধ্যার নাস্তা এটাই। এখানে অনেকগুলো পিঠা এনেছে দেখা যায়, তো পিঠার সাথে কিন্তু ভর্তাও দিয়ে দিয়েছে। ভর্তা আর গরুর মাংস দিয়ে পিঠা খেয়েছিলাম আমরা, অনেক বেশি ভালো লেগেছে। তো পিঠা খেয়ে তারপরে আবার গল্প করছিলাম মামির সাথে, তো অনেক ভালো লাগছিল, অনেক ভালো সময় কেটেছে। আর মামা অফিস করে এসেছিল, এসে তারপর মামিকে নিয়ে গেছে, তো বলেছিলাম আজকে থাকার জন্যে, তো চলে গেছে, ওনাদের কি যেন একটা কাজ ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা এবং দোয়া। সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।